হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ফটো দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ফটোগুলো খুবই ভাইরাল হচ্ছে অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই কিভাবে আমরা এই ধরনের ফটোগুলো মেক করব। তো গাইস আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের এই ধরনের ফটোগুলো মেক করতে পারবেন তো গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা কি লেখা লিখলে এই ধরনের সুন্দর সুন্দর ফটোগুলো তৈরি করতে পারবেন তো গাইস আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা একেবারে এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন তো গাইস ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে প্রথমে যে অ্যাপসটা ইউজ করতে হবে সেটা হলো ডিস তো গাইস আপনারা সিম্পলভাবে অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর তো গাইস এই ধরনের একটা এন্টারফেস দেখা যায় তো গাইস এখানে আপনার রেজিস্টারের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন করার পর গাইস এখানে আপনার ইমেল যে অপশনটা রয়েছে তো আপনারা এখানে ইমেল অপশনে ক্লিক করবেন করার পর এখানে আপনার ইমেলে একবার ট্যাপ করবেন করার পর আপনারা আপনাদের একটা ইমেল এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করে দেবো দেওয়ার পর গাইস আপনারা এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট তো আপনারা যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে নেবেন তো গাইস এখানে আপনারা প্রথমে একটা বড়ো হাতের একটা সংখ্যা দিয়ে দেবেন তারপর এখানে আপনার ছোটো হাতের কিছু লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম দেওয়ার পর গাইস তারপর এখানে আপনার শেষে একটা অক্ষর আর কি যে সংখ্যা রয়েছে এক দুই তো আপনারা এখানে একটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার নেক্সটে যখন ক্লিক করবেন করার পর এখানে কিন্তু পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তারপর গাইস এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ চুজ করতে বলছে তো আপনারা এখানে আঠারো প্লাস আর কি ডেট অফ বার্থ দিয়ে দেবেন তো আমি এখানে যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে দু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আমি কনফার্মে ক্লিক করে দেবো তো আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন করার পর এখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশানটা রয়েছে তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন তো গাইস এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেডি হচ্ছে তারপর আপনাদেরকে কিছু ক্যাপচা ভেরিফিকেশান করতে হবে তো আপনারা দেখতে পারছেন এখানে যে ছবিটা রয়েছে আপনারা এই ছবিগুলো এইখানে আপনারা মিলিয়ে নেবেন তো আমি এখানে মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইজ আমি সিম্পলভাবে এই ছবিটাকে এখানে আমি মেলাবো তো আপনারা সিম্পলভাবে এখানে আপনার ছবিটাকে সিলেক্ট করে আপনার এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন করার পর তো গাইস দেখতে পারছেন এখানে কিন্তু আমার ভেরিফাইটা কিন্তু হয়ে গেল তারপর এখানে আপনারা স্কিপের যে অপশানটা দেখতে পারছেন আপনারা এখানে স্কিপ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর গাইস এখানে আপনারা স্কিপ ফর নিউ এ ক্লিক করবেন তো আমি এখান থেকে নাওয়ে ক্লিক করছি সরি ক্লিক করার পর গাইস এখানে আপনারা নেক্সটের যে অপশানটা দেখতে পারছেন আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পর গাইস এখন আপনাদেরকে আসতে হবে আপনাদের যে জিমেল যে অ্যাপসটা রয়েছে তো আপনারা জিমেলে আসতে হবে তো আপনারা সিম্পলভাবে জিমেল বক্সটাকে ওপেন করবেন করার পর আপনাদের ফোনে যদি অনেক কয়টা জিমেল থাকে তারপর এখানে আপনারা অল ইনবক্সে ক্লিক করবেন করার পর এখন যে ইমেলটা আসছে তো আপনারা দেখতে পারছেন তো আমি এখানে ইমেলের উপর ক্লিক করব। করার পর আপনারা সিম্পলভাবে ভেরিফাই ইমেলে ক্লিক করে আপনারা মেলটাকে গুগল ক্রোম দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন তো আমি এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা এন্টারফেস চলে আসবে তো আপনারা সিম্পলভাবে কন্টিনিউয়ে ক্লিক করবেন তো আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি যখন আমি কন্টিনিউ ক্লিক করবো তো গাইজ দেখতে পারছেন এখানে কিন্তু আমার জিমেলটা কিন্তু কনফার্ম হয়ে গেল তারপর আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো আপনারা চলে আসবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন এম আই ডি জার্নি তো আপনারা যখন সার্চ করবেন তো গাইজ দেখতে পারছেন এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসছে তো আপনার প্রথমে যে সাইটটা রয়েছে তো আপনারা সেই সাইডে একবার ক্লিক করবেন এই সাইডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারছেন জয়েন তো আপনারা এই অপশানে একবার ক্লিক করবেন এই অপশানে যখন আপনারা ক্লিক করবেন তো গাইজ দেখতে পারছেন অ্যাকসেপ্ট বলে একটা অপশান চলে আসবে তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন তো গাইস এই অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কনফার্মে ক্লিক করতে হবে হুম্যান ভেরিফিকেশান করার জন্য তো আপনারা এখানে কনফার্মে যখন ক্লিক করবেন করার পর এখানে একটু লডিং হবে তো লডিং হয়ে যাওয়ার পর আপনাদেরকে কিন্তু একটা হুম্যান ভেরিফিকেশান করে নিতে হবে তো গাইজ দেখতে পারছেন এখানে কিন্তু চলে আসছে তো আপনারা সিম্পল হবে এখানে যে ফুলটা রয়েছে বা এখানে যার ছবিটা চলে আসবে তো আপনারা এইখানে ক্লিক করে আপনারা কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন তো আমি এখানে ক্লিক করে ভেরিফাই করে নিচ্ছি তো গাইজ দেখতে পারছেন আমি সিলেক্ট করলাম করার পর এখানে যখন আমি নেক্সটে ক্লিক করে দেবো তো গাইজ দেখতে পারছেন এখানে কিন্তু আমার ভেরিফাইটা হয়ে যাবে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভেরিফাই করে নেবেন তো আমি এখান থেকে ভেরিফাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইজ দেখতে পারছেন এখানে কিন্তু হচ্ছে না তো আপনারা ভালোভাবে এটাকে ট্রাই করবেন তো গাইজ দেখতে পারছেন এখানে যদি একবার ফেল হয় এখানে কিন্তু এই ধরনের কিছু চলে আসবে তো এখানে আপনারা আবার এটাকে আর কি ক্লোজ করে দেবেন তো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনারা আবার গুগল ক্রোমে চলে আসবেন আসার পর এখানে আপনারা জয়েন ক্লিক করবেন যদি একবার ভুল হয় তাহলে কিন্তু আপনাদেরকে এটা করে নিতে হবে তো গাইজ দেখতে পারছেন আমি এটাকে করে নিচ্ছি তো আপনারা এখানে আবার অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন করার পর গাইস এখানে কিন্তু আপনাদেরকে আবার হুম্যান ভ্যারিফিকেশান করতে হবে যদি ভুল হয় তো আপনাদেরকে কিন্তু বারবার করতে হবে তো গাইজ দেখতে পারছেন এখানে কিন্তু আমার চলে আসছে তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা এখানে যে তিনটা লাইন দেখতে পারছেন আপনারা এখানে তিন লাইনে ক্লিক করবেন করার পর গাইস এখানে আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে প্লাজের যে অপশানটা দেখতে পারছেন আপনারা এখানে প্লাস অপশানে ক্লিক করবেন প্লাস অপশানে ক্লিক করার পর ক্রিয়েট মাই অন তো আপনারা এই অপশানটাতে একবার ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার স্কিপ দিস কুয়েশন যে অপশানটা রয়েছে তো আপনারা এই অপশানে ক্লিক করবেন করার পর গাইস এখানে আপনারা ক্রিয়েট সার্ভারে ক্লিক করে দেবেন তো আপনারা যখন ক্রিয়েট সার্ভারে ক্লিক করবেন এখানে একটু লডিং হবে হওয়ার পর এখানে আপনারা আবার এখান থেকে এটাকে স্কিপ করে দেবেন তো আমি এখান থেকে এটাকে স্কিপ করে দিচ্ছি দেওয়ার পর এখানে কিন্তু আমার একটা সার্ভার কিন্তু তৈরি হয়ে গেল তো গাইস আপনারা অল্প একটু এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে আপনারা আবার তিন লাইনে ক্লিক করবেন করার পর গাইস এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে একবার ট্যাপ করবেন তো আমি এখান থেকে অপশানগুলোকে ট্যাপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস এখানে আপনাদেরকে হালকা অপেক্ষা করে নিতে হবে তারপর এখানে আপনার নিচে কিছু অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো আর কি একটা অপশানে ক্লিক করবেন তো আমি এখান থেকে একটা অপশানে ক্লিক করছি করার পর তো গাইস দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু খুব সুন্দর একটা ফটো কিন্তু তৈরি করেছে তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের ফটোগুলো তৈরি করবেন তো আপনারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ধরনের ফটোগুলো তৈরি করার জন্য কিছু কোড পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আপনারা যে অপশানটা দেখতে পারছেন আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর তো গাইস এখানে যে আপনারা অপশানটা দেখতে পারছেন আপনারা এই অপশানে আবার টাচ করবেন এই অপশানে যখন টাচ করবেন করার পর এখানে আপনার অ্যাড টু সার্ভার যে অপশানটা রয়েছে তো আপনারা এই অপশানে একবার ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অপশানটা রয়েছে সিলেক্ট এ সার্ভার তো আপনারা এই অপশানে আবার ক্লিক করবেন করার পর গাইস আপনারা যে সার্ভারটাকে ক্রিয়েট করে নিয়েছেন তো আপনারা সেই সার্ভারটাকে সিলেক্ট করবেন করার পর এখানে আপনার কন্টিনিউ যে অপশানটা রয়েছে তো আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনার আবার আর কি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটু লডিং হবে তো গাইস দেখতে পারছেন এখানে কিন্তু লডিং হচ্ছে হওয়ার পর গাইজ এখানে কিন্তু আমাদের একটা নিজের সার্ভার তৈরি হয়েছে তো আপনারা এখানে ব্যাগে ক্লিক করবেন করার পর গাইস এখানে যে আপনার লাইনটা দেখতে পারছেন এই লাইনে একবার ক্লিক করবেন করার পর গাইস দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের যে নিজের সার্ভার রয়েছে যে সার্ভারটাকে আমরা একটু আগে ক্রিয়েট করে নিয়েছি সেই সার্ভারটাতে একবার টাচ করবেন করার পর তো গাইস এখানে আপনারা একটু হালকা টাচ দিবেন দেওয়ার পর এখানে আপনারা জাস্ট হাই বা কিছু একটা লিখে আপনারা পাঠিয়ে দেবেন তো আমি এখানে হাই লিখে পাঠিয়ে দিচ্ছি দেখি কি রিপ্লে আসে তো গাইস দেখতে পারছেন এখানে আমি হাই লিখে পাঠিয়ে দিয়েছি তো গাইস দেখতে পারছেন এখানে কিন্তু এখনও আমাকে জয়েন করে তো আপনার এখানে সাইবার যে অপশানটা রয়েছে তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে সাইবার পার্ক যে অপশানটা রয়েছে তো আমি এখানে এটা লিখে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো গাইস এখানে আমি যখন এটাকে লিখে সেন্ড করব তো আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আমাকে এখনও কিন্তু জয়েন করেনি তো গাইস দেখতে পারছেন এখানে আমি আবার মেসেজ করলাম কোনো জয়েন কোনো রিপ্লে আসছে না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা সিম্পলভাবে এখানে আপনার প্লাজের যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্লাজ অপশানে ক্লিক করবেন করার পর গাইস এখানে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা যে ফটোটাকে এডিটিং করতে চান এইখানে তো আপনার সেই ফটোটাকে সিলেক্ট করবেন করার পর এখানে আপনারা যে অপশানটা দেখতে পারছেন মেসেজের তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন তো গাইস এই অপশানে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে আমি যে ফটোটাকে এডিটিং করব সেই ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাচ্ছে তো আপনারা এখানে আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর গাইস এখানে আপনার ফটোতে একবার টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে এখানে আপনার তিনটা ডট দেখতে পাবেন তো আপনারা এই তিন ডটে ক্লিক করবেন করার পর এখানে আপনারা শেয়ারের যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এই শেয়ার অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনারা এই যে কোডগুলো রয়েছে আপনারা এই ইমেজের কোডগুলোকে আপনারা কপি করবেন করার পর এখানে আপনার ব্যাগে চলে আসবেন আসার পর গাইস এখানে আপনার মেসেজ যে অপশানটা রয়েছে তো আপনারা এই বক্সে একবার টাচ করবেন করার পর এখানে আপনার এই যে আর কি আমি আলফাবেটটা আর কি ইউজ করব যে কামান্ডটা ইউজ করছি তো আপনারা এই কামান্ডটাকে ইউজ করবেন করার পর এখানে আপনারা আই লিখে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে তো আপনারা এই অপশানটাতে টাচ করবেন তো গাইস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই প্রথমের অপশানটাতে টাচ করবেন করার পর আপনারা যে কোডটাকে কপি করে নিয়েছেন তো আপনারা সেই কোডটাকে এখানে আপনারা পেস্ট করে দেবেন দেওয়ার পর গাইস এখানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ছবিটা এডিটিং হবে না তো আপনারা ভালোভাবে হবে এটাকে আর কি বুঝে নেবেন তো আমি এখান থেকে একটা আর কি অক্ষ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আমি স্পেস দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ফটো এডিটিংয়ের যে কোডগুলো রয়েছে তো আমি সেই কোডগুলোকে আর কি একটা নোটপ্যাডে আর কি নোট করে রেখেছি তো আপনাদেরকে আমি কিন্তু দিয়ে দেবো তো আপনারা সেই কোডগুলোকে আর কি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন যারা আর কি লিখতে পারেন না তো আমি এখান থেকে কোডগুলোকে আর কি নোটপ্যাড থেকে কপি করে নিলাম পর এখন আমি আবার সেই অ্যাপসে চলে যাব চলে যাওয়ার পর এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি তো গাইজ পেস্ট করে দেওয়ার পর আপনারা ভালোভাবে এগুলোকে চেক করে নেবেন যদি একটা অক্ষর ভুল হয় বা একটা স্পেস যদি ভুল হয় তাহলে কিন্তু ফটোটা এডিটিং হবে না তারপর এখানে আপনারা এটাতে মেসেজটাকে সেন্ড করে দেবেন তো গাইজ আমি এখানে মেসেজটাকে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড একটা অপশান চলে আসছে তো আমি এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি দেওয়ার পর গাইস এখানে কিন্তু আমাকে আবার প্রসেসটা করতে হবে তো আমি এখানে আবার সেই প্রসেসটা করছি তো গাইস এখানে কিন্তু আপনাদেরকে ফার্স্ট টাইমের জন্য করতে হবে তো আমি এখান থেকে ফার্স্ট টাইমের জন্য একবার করে নিলাম তো এখানে আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে কিন্তু আমাকে এই অ্যাপসটা জয়েন করে নিল তো আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন তো আপনারা খুব সহজে এখানে কিন্তু জয়েন হতে পারবেন তো আপনারা ফার্স্ট ফটো যখন আপলোড করবেন সেই ফটোটা কিন্তু এডিটিং হবে না তারপর এখানে আপনারা আবার তিন ডটে ক্লিক করবেন তো তিন ডটে ক্লিক করার পর এখানে আপনারা শেয়ার অপশানে ক্লিক করে আপনারা একইভাবে ইমেজের কোডগুলোকে কপি করবেন কপি করার পর আগের মতো করে আপনারা এখানে জাস্ট প্লাস লিখে আপনারা আই লিখে দেবেন দেওয়ার পর এখানে আপনারা যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রথমের অপশানে ক্লিক করবেন করার পর যে কোডটাকে আপনারা কপি করে নিয়েছেন ইমেজের তো আপনার সেই কোডটাকে এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে আপনার এই অপশানটাকে দিয়ে সরি এই লেখাটাকে লিখে আপনারা হালকা স্পেস দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আমি নোটপ্যাটে যে লেখাগুলো লিখে রেখেছি তো আমি সেই লেখাগুলোকে এখানে আমি কপি করে দিচ্ছি তো গাইজ আমি এখানে কপিতে ক্লিক করে কপি করে নিলাম আমি কিন্তু এই ধরনের অনেকগুলো কোড দিয়ে দেবো আপনারা কিন্তু এই কোডগুলোকে ইউজ করে আপনারা কিন্তু আপনাদের ফটোকে সুন্দরভাবে এখান থেকে এডিটিং করতে পারবেন তারপর এখানে আপনারা যখন সেন্ড করে দেবেন তো গাইজ সেন্ড করার সঙ্গে সঙ্গে তো গাইজ দেখতে পারছেন এখানে আমাকে কিন্তু ওয়েট করতে বলছে তো আপনারা এখানে একটু ওয়েট করে নেবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফটোটা কীরকম হয় তো গাইজ দেখতে পারছেন এখানে আবার ওয়েটিং টু স্টার্ট বলে যে অপশানটা রয়েছে সেই অপশানটা চলে আসছে তো আপনারা এখানে হালকা একটু আর কি অপেক্ষা করে নেবেন তো গাইজ আপনাদেরকে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি গাইজ দেখতে পারছেন এখানে কোনো ফেক ভিডিও না আপনাদেরকে আমি কিছু কোড দিয়ে দেবো আপনারা কিন্তু সেই কোডগুলো ইউজ করে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন তো গাইজ দেখতে পারছেন এখানে কিন্তু একটু ঘোলাঘোলা টাইপের ফটোগুলো উঠছে তো আমি এখানে আরও একটু অপেক্ষা করে নিচ্ছি তো গাইজ দেখতে পারছেন এখানে কিন্তু যত আর কি ইন্টারনেট আর কি যত আপনাদের স্পিড থাকবে সেই ইন্টারনেটের উপর ডিপেন্ড করে কিন্তু ফটোগুলো চলে আসবে তো গাইজ দেখতে পারছেন এখানে কিন্তু আমার সেই ফটোগুলো চলে আসছে গাইজ ফটোগুলো দেখতে কিন্তু খুব অসুম লাগছে আপনারা যে ফটোটাকে ডাউনলোড করতে চান তো ধরেন এখানে ওয়ান রয়েছে টু রয়েছে থ্রি রয়েছে ফোর রয়েছে তো গাইজ আমি এখানে ফোন নাম্বার আর কি ফটোটাকে আর কি ডাউনলোড করবো তো আপনার এখানে এখানে ইউ ফোর যে অপশানটা রয়েছে তো আপনারা এখানে ইউ ফোরে ক্লিক করবেন করার পর এখানে আপনারা একটু অপেক্ষা করবেন করার পর এখানে কিন্তু আপনাদের সিঙ্গেল একটা ফোর নাম্বার যে ফটোটা রয়েছে যে ফটোটা আপনাদের ভালো লাগবে তো আপনারা যে নাম্বারটা আর কি চুজ করবেন সেই নাম্বারে কিন্তু এখানে ফটো চলে আসবে তারপর এখানে আপনার ফটোতে ক্লিক করবেন করার পর এখানে আপনার তিনটা ডট দেখতে পাবেন তিন ডটে এখানে আপনার সেফ অপশনটা যে রয়েছে তো আপনার সেফ অপশনে ক্লিক করে আপনাদের ফটোটাকে কিন্তু আপনার সিঙ্গেল ফটোটাকে আপনারা কিন্তু খুব সহজে গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন তো গাইজ আশা করি আপনার ভিডিও বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন